नमस्कार सम्मानित दर्शक बंधुरा, दुआरे सरकार कैम्पे अपनारा जे समस्त प्रकल्पगुलोते एप्लीकेशन करेछिलेन, लक्ष्मी भाण्डार प्रकल्प किंबा कृषक बंधु प्रकल्प, बार्धक्य भाता, विधवा भाता, प्रतिबंधी भाता, जे समस्त प्रकल्पगुलोते दुआरे सरकार कैम्पे अपनारा आवेदन करेछिलेन, সেই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস, অর্থাৎ আপনি যখন ডকুমেন্টগুলো জমা দেন, ফর্মটি যখন জমা দেন, তারপরে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা কিভাবে দেখবেন। আজকের এই ভিডিও থেকে আমি দেখিয়ে দেব অনলাইনে একটি ওয়েবসাইটের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্পে যতগুলি প্রকল্পের অ্যাপ্লিকেশন করেছিলেন তা আপনারা একটি ওয়েবসাইটেই দেখতে পাবেন, এবং আপনার স্ট্যাটাস বা আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং রয়েছে সেটাও আপনি জানতে পারবেন। কোনো রকম আইডি নম্বর বা অ্যাকনোলেজমেন্ট স্লিপের নম্বর লাগবে না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এসে আপনি লিখে নেবেন দুয়ারে সরকার ডট গভ ডট ইন। এইটা লিখে সার্চ দিলেই আপনাদের সামনে এই দুয়ারে সরকার ক্যাম্পের বা দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে নিচের দিকে স্ক্রল করলে ফাইন্ড ইয়োর ক্যাম্প, তার নিচে রয়েছে কন্ট্রোল রুম, হেল্পলাইন নম্বর ইত্যাদি অপশানগুলো রয়েছে, নো ইয়োর স্কিম এখানে রয়েছে, নো ইয়োর স্কিম এবং চেক ইয়োর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। আপনি এই চেক ইয়োর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখান থেকে দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার যে সমস্ত প্রকল্পগুলোতে আবেদন করেছিলেন তার লিস্ট এখানে দেখিয়ে দেবে, এবং আপনি যেটাতে আবেদন করেছিলেন তার স্ট্যাটাসটিই দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, দেখতেই পাচ্ছেন চেক ইয়োর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এবং নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখাচ্ছে স্বাস্থ্যসাথী চেক স্ট্যাটাস। তো এখানে একটি দেখাচ্ছে, আপনারা একটুকু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন এই যে এক নম্বর রয়েছে, এই জায়গায় ক্লিক করে দেবেন। এক নম্বরে ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, এইরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশান করার সময় অ্যাপ্লিকেশান করতে গিয়ে ফর্মে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন, এবং এই জায়গায় রয়েছে দেখুন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর, এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন উইন্ডো পেনশন, ওল্ড এজ পেনশন, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জহর, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক, আধার রিলেটেড, মাউন্টেশন, এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড মাইনর ল্যান্ড, অর্থাৎ যারা জমিনের জন্য কাগজপত্র করার জন্য, রেকর্ড ফেকর্ড করার জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, অ্যাপ্লিকেশান ফর ডিসএবিলিটি সার্টিফিকেট, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি, কেসিসি রেজিস্ট্রেশন ইড, উদ্যম পোর্টাল, এসজিএইচ, অর্থাৎ এসজিএইচটা আমি আগেই আপনাদের জানিয়েছিলাম যে মহিলাদের একটি গ্রুপ এসএইচজি প্রকল্পে, সেখানে কিন্তু 6,000 টাকা দেওয়া হয়। এগ্রিকালচার রিলেটেড অসংখ্য আপনি অপশান এখানে পাবেন। এক কথায় দুয়ারে সরকার ক্যাম্পে যতগুলি প্রকল্পের অ্যাপ্লিকেশান হয়েছিল ততগুলি প্রকল্পের স্ট্যাটাস আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। এবার এখান থেকে আপনাদের আমি যেটা দেখাবো ওল্ড এজ পেনশনের স্ট্যাটাস চেক করে, তো আপনি সিম্পলি এই ওল্ড এজ পেনশনের ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কী করবেন, সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন। সাবমিট বাটনের উপরে ক্লিক করলে এরকম পেজ আসবে, সিক্রেট ওটিপি ইজ সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, তো ওকে করবেন। আমার মোবাইলে অলরেডি ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা এন্টার ওটিপির ঘরে দিয়ে সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনের উপরে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে, এখানে আপনি আপনার মোবাইল নম্বর, অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ যে ব্যক্তির নামে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই ব্যক্তির নাম দেখতে পাবেন, এবং এই জায়গায় অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আপনারা এই জায়গায় দেখতে পাবেন। তো আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি দুয়ারে সরকার ক্যাম্পে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছিলেন তার স্ট্যাটাস কীভাবে চেক করতো, এই দেখিয়ে দিলাম। শুধু বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নয়, দুয়ারে সরকার ক্যাম্পে যতগুলি প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশান করেছেন প্রত্যেকটি প্রকল্পের স্ট্যাটাস আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই চেক করতে পারবেন। ভিডিওটি যদি কাজ এসে থাকে, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না।